আসসালামু আলাইকুম। তাসলিমা সিম্পল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি বিফ সিজলিং রেসিপিটি দেখার জন্য। চাইনিজ রেস্টুরেন্টে চিকেন ফ্রাইয়ের পাশাপাশি আমরা পরবর্তী যে রেসিপিটি অর্ডার করি তা হচ্ছে বিফ সিজলিং। রেস্টুরেন্টে যে বিফ সিজলিংটা বানানো হয় তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। কি প্রসেস ফলো করলে আপনারা সেই টেস্টটা বাড়িতে নিয়ে আসতে পারবেন সেই রেসিপিটি আজ করে দেখাবো। এই রেসিপিটার টক ঝাল মিষ্টি একটা স্বাদ থাকে। আর রেস্টুরেন্টে কীভাবে খুব অল্প সময়ে বিফটাকে সফট ও জুসিনেস বজায় রেখে রান্না করে সেই ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি সবাই রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমার সাথে থাকবেন। এই রেসিপিটি করার জন্য লাগবে গরুর সলিপ বা চাক মাংস। চেষ্টা করবেন তেল চর্বি বাদ দিয়ে মাংসটাকে নেওয়ার জন্য। মাংসটাকে ধুয়ে প্রসেস করে এরকম লম্বা দাঁচের চিকন পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সিরকা 2 চামচ, আর 1/2 চামচ লেবুর রস দিচ্ছি একটু টকঝাল ভাব আনার জন্য। আর লবণটা পরিমাণে একটু কমই দেওয়ার চেষ্টা করবেন। এখন যা লবণ দিচ্ছি যদি পরে লাগে তো একটু দিব, কারণ সয়া সসে লবণ আছে, প্রত্যেকটা জিনিস এখানে লবণ থাকবে সসগুলোতে, এর জন্য একটু পরিমাণে কম দেওয়ারই চেষ্টা করবেন। ভালো করে মেখে 1 ঘন্টা থেকে বা আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। আর যদি বেশি টাইম রাখেন তাহলে ফ্রিজে নর্মাল চেম্বারে ঢেকে রেখে দিবেন। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা ভাজার আগেই, মানে চুলাতে দেওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি 4 টেবিল চামচ তেল দিচ্ছি। আপনি সয়াবিন তেলও দিতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু অলিভ অয়েল দিলে বেশি টেস্ট আসে। তেলটা ভালো করে গরম হলে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পানি ছাড়াই মিডিয়াম হিটে আপনার মাংসটাকে রান্না করে নিতে হবে। আর বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে, কারণ নিচে দিয়ে জানি লেগে না যায়। এখানে মাংসগুলো যেহেতু অনেক ছোট ছোট আর চিকন করে কাটা আর ভিনেগারও অ্যাড করা, সেক্ষেত্রে মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি ঢাকনা দিব আর নেড়ে চেড়ে দিব, মশলাগুলোর সাথে মিশিয়ে ভালো করে এ পর্যায়ে সিদ্ধ করে নিব। আর এক্ষেত্রে কিন্তু নিচে পোড়ালে গেলে কিন্তু ভালো লাগবে না, তাই বারবার ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। কর্নফ্লাওয়ার দিলে একটু লেগে যায়, তাই নেড়ে চেড়ে বারবার মাংসগুলোকে সিদ্ধ করতে হবে। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। যখন এভাবে পানিটা টেনে আসবে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি কিছু পানি অ্যাড করব। 1 কাপ মত পানি দিয়ে দিচ্ছি, কারণ এ পর্যায়ে আমরা মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে পানির মাপটা নির্দিষ্ট নয়, আপনি যে পরিমাণ মাংস দিবেন সে পরিমাণই পানি দিবেন, জানি আপনার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এবার আমি যেই স্পেশাল সসটা তৈরি করতে যাচ্ছি তার জন্য প্রথম সয়া সস 3 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। রেস্টুরেন্টের স্বাদ আনতে হলে আপনাকে প্রত্যেকটি সসই ইউজ করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 2 টেবিল চামচ। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটাকে কিন্তু অবশ্যই আপনার ইউজ করতে হবে। তো প্রত্যেকটা সসে যেহেতু লবণের পরিমাণ বেশি তাই একটু লবণ কমই দিবেন, আর ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন। আর চিনিটা হলো আপনার টক মিষ্টি ভাবটাকে ব্যালেন্স করবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সয়া সসটা দেওয়ার ক্ষেত্রে যদি ডার্ক সয়া সস হয় সেক্ষেত্রে পরিমাণ আরও কমিয়ে দেবেন। আমারটা ডার্কও ছিল না লাইটও ছিল না, মিডিয়াম পর্যায়ে, এর জন্য আমি 3 টেবিল চামচ দিয়েছি। এখানে মাংসটাকে আপনাকে এমনভাবে সিদ্ধ করতে হবে পানিটা গায়ে লেগে থাকবে, মাখো মাখো একটা ভাব আসবে। আর আপনার মাংসে যদি একটু বেশি পানি থাকে তো আপনি একটু টানিয়ে এরকম মাখো মাখো করে নেবেন। তো চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে আবারও 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ,
চাইনিজ রান্না সবসময় হাই হিটেই করা হয়। এ পর্যায়ে আমি এখন রান্নাটা হাই হিটেই করব। প্রত্যেকটি সবজি দিব আর হাই হিটে একটু সটে করে নিব। পেঁয়াজটা একটু হালকা হালকা মানে লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরবর্তী, যেটা সিদ্ধ হতে আর কি একটু সময় লাগে। এক কাপের মতো গাজর কুচি দিচ্ছি। গাজরটাকে দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে সটে করে নিব। ক্যাপসিকাম আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে দুই তিন কালারের ক্যাপসিকাম দিতে পারেন। আমার হাতের কাছে একটা কালারই ছিল, সেটাই আমি ইউজ করতেছি। ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। যে স্পেশাল সসটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আসলে কি এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। হাই হিটে রান্নাটা করব আর প্রত্যেকটা জিনিসে আগুন বাড়িয়ে আস্তে আস্তে দিব। বাটিটাকে ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু বলক চলে আসবে তখন আমি আমার যে মাংসটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট একটু আমি রান্না করেছি। মাংসটা দিয়ে এই হাই হিটে এখন একটু নাড়াচাড়া করে নিব। তারপরে জানি আমার এই বিফ সিজলিংটা আর একটু গ্রেভিনেস মানে বাড়িয়ে দেওয়ার জন্য আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে একটু পানি দিয়ে প্রায় হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর যখন আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিব তখন কিন্তু আপনার মাংস গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তখন আপনাকে ঘন ঘন নেড়ে চেড়ে যখন একটা মাখো মাখো ভাব হবে তখন নামিয়ে নিতে হবে। এখন কিন্তু আপনার নাড়াচাড়া একটু থামানো যাবে না, ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা মশলাই মিশিয়ে দিব। এভাবে কিছুক্ষণ চুলা রাখলেই আপনার পানিটা টেনে আসবে। সে পর্যায়ে আমি চুলাটা অফ করে আমি বিফ সিজলিংয়ের যে মূল ধাপটা সেটাতে চলে যাব। তো আমার কাছে তো আর লোহার তাওয়া নেই, তো আমি বাসায় যে আমার ফ্রাই প্যানটা আছে সেটা ইউজ করছি। বাটারটা দিয়ে হাই হিটে আমি গলিয়ে নিব। এ পর্যায়ে আপনি চুলাটা পুরো হাই হিটে রাখবেন। ইচ্ছা করলে আপনি একদম পুরো গরম হওয়ার পরে বাটারটা দিতে পারেন। তা আমি তো বাসায় করতেছি, তো একটু সাবধানতা অবলম্বন করেই করতেছি। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আর বিফ সিজলিংয়ের প্রত্যেকটা সবজি যদি একটু মানে কী বলবো মানে আদা কাঁচা থাকে আর সুন্দর করে চেয়ে থাকে খেতেও ভালো লাগে, তাই এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। কোনো সবজি আপনি পুরোপুরি সিদ্ধ করবেন না। এভাবে দিয়ে আমার রান্নাটা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এটা কী বলবো, এটা মানে মাউথ ওয়াটারিং একটা ডিশ। বিফ সিজলিং ইজ দ্য মোস্ট পপুলার আইটেম ইন আওয়ার চাইনিজ রেস্টুরেন্ট। ইউ লাইক ইট অ্যান্ড কমেন্ট মি। আর এ ধরনের ডিশ তো ফ্রাইড রাইস নানরুটির সাথে খুবই ভালো লাগে। আর মেহমান আসলে যদি গরম গরম পরিবেশন করেন সে তো বলবো ওয়াও, তো ট্রাই করছেন তো। তো যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।